সুনামগঞ্জে শিশুকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর এক মাদ্রাসার অধ্যক্ষকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। অব্যাহতি পাওয়া মোহাম্মদ আব্দুল মুকিত জেলার ছাতক উপজেলার হাজি ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, কয়েক মাস আগে ওই অধ্যক্ষ 9 বছরের এক শিশুকে মারধর করেন। 2 মিনিট 2 সেকেন্ডের সেই ভিডিও নজরে আসার পরই তাকে অব্যাহতি দেওয়া হয়, আর এই ভিডিওটি ধারণ করেছিল মাদ্রাসারই আরেক শিক্ষক, তাকেও অব্যাহতি দেওয়া হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এই বিষয়ে কোনো অভিযোগ পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।